চল্লিশ বছর বিশ্বকে কোরআন সুন্নাহ দিয়ে পরিচালনা করবেন, আলহামদুলিল্লাহ। কিন্তু তার আগে বিশাল ধ্বংসযজ্ঞ ঘটবে, পৃথিবীর আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া, রাশিয়া, ব্রিটিশ, বড় বড় পরাশক্তি, বিশ্বশক্তিরা যেসব অ্যাটম বম, পারমাণবিক বোমা বানাইছে, এইবারের আসমানের অ্যাকশনের সামনে, আকাশের বিধ্বংসী ভূমিকার সামনে এগুলি পটকাবাজি হয়ে যাবে। পটকা বলা হয় না, ঈদ আসলে ফটকা ফুটায় না? পরাশক্তি বিশ্বশক্তিদের ভান্ডারে যা আছে এগুলি সেই পটকাবাজি হয়ে যাবে। এবারের যুদ্ধ হবে জমিনের সাথে আসমানের, জমিনের যুদ্ধ নাথিং, এবার জমিনওয়ালারা রেডি হও, আসমানের সাথে ওয়ার ডিক্লার হয়ে গেছে। আকাশের সাথে যুদ্ধ, ট্রাম্প বুঝে গেছে যে আকাশের সাথে যুদ্ধ হবে। ট্রাম্পের একটা বক্তৃতা আজকে শুনলাম, স্পেস ফোর্স, স্পেস ফোর্স গঠন করতে হবে। ট্রাম্প বলছে আকাশ যোদ্ধা, আকাশের বিরুদ্ধে যুদ্ধ করার বাহিনী বানাইতে হবে। বুঝেন না, ফাজানু বেহরবিম মিনাল্লাহি ওয়া রাসূলে, এক সুদখোরের বিরুদ্ধে তো 1400 বছর আগে যুদ্ধ ঘোষণা করা আছে। যদি সুদ বর্জন না করো, আল্লাহর পক্ষ থেকে যুদ্ধের ডিক্লার নাও, আল্লাহ রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ডিক্লার নাও। এখন আল্লাহ তাআলা কওমে লূতকে আকাশের মারণাস্ত্র দিয়ে জমিনের নিচে মহাসাগরের থেকেও আরো নিচে দাফন করে দিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্র যারা পার্লামেন্টে বসে পুরুষ পুরুষকে বিয়ে করবে, নারী নারীকে বিয়ে করবে, পার্লামেন্টের মতো জাতির বিবেক যেখানে সবাই, সেইখানে বসে এই পাশবিকতার ছেও, পশুত্বের ছেও আরো অধম, আরো নিচতম সিদ্ধান্ত যারা নিতে পেরেছে, তাদের উপরে আকাশের স্টিরয়েড আক্রমণ হবে না তো কার উপরে হবে? প্রিয় ভাইরা, আপনারাও মৌতের জন্য রেডি হন, মৌত আসতে আছে। ইয়ামুতু সুলুসুন ওয়ায়াকতালু সুলুসুন ওয়ায়াবকা সুলুস, বিশ্ব জনসংখ্যার এক তিন ভাগের এক ভাগ মারা যাবে, তিন ভাগের এক ভাগ নিহত হবে, এক ভাগ বেঁচে যাবে। 850 কোটিকে তিন ভাগ করেন কত? 850 কোটিকে তিন ভাগ করেন, এক ভাগে কত? এক ভাগে 750 কোটি পড়ে, 750 কোটি মারা পড়বে কিয়ামতের আগে আসমানের অ্যাকশনে, আসমানের প্রস্তর বর্ষণ। ওই যে নেবেরু, নেবেরু এগিয়ে আসছে, পৃথিবীর নাগালের কাছ দিয়ে যেতেই সিরিজ ভূমিকম্প শুরু হবে। অপেক্ষায় থাকো, বছরের নয়, মাসের নয়, অপেক্ষায় থাকো বিশ্ব চেঞ্জের একদিনে, একদিন একটা কমান্ড আসতেছে আল্লাহ,
একদিনে ওয়ার্ল্ড চেঞ্জ, গোটা ওয়ার্ল্ড আকাশ মহাকাশ কালো ধোঁয়ায় আচ্ছন্ন করে ফেলবে। 40 দিন চলবে ওই ধোঁয়ার রাজত্ব, 7 মহাদেশের সবাই ঈমান আনবে। فارتقب يوم تأتي السماء بدخان مبين يغشى الناس هذا عذاب أليم গোটা মানব জাতিকে ঢেকে ফেলবে এটা বড় যন্ত্রণাদায়ক পানিশমেন্ট। 7 মহাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি মুসলমান সবাই এক বাক্যে এক দোয়া এক প্রেয়ারে যুক্ত হয়ে যাবে। কি সেটা? রব্বানা কশিফানাল আযাব ইন্না মুমিনুন, হে রব এই আযাব তুলে নেন, আমরা সবাই ইমানদার হয়ে গেছি। পৌনে 300 কোটি মানুষ চলে যেতে পারে আসমানের একশনে, প্রস্তর বর্ষণে, সৌর অগ্নি বায়ুর আঘাতে, তারপর বরফের যুগ আসতেছে, দেশের পর দেশ বরফের নিচে ঢাকা পড়ে যাবে, দেশের পর দেশ মরুভূমি হয়ে যাবে, আসমানি একশনে এক সুলুত চলে যাবে। বাকি 3 ভাগের আরেক ভাগ চলে যাবে যুদ্ধের শিকার হয়ে, আরো 300 কোটি চলে যেতে পারে। এবারের যেই তৃতীয় বিশ্বযুদ্ধ আসতেছে, এই যুদ্ধের তুলনায় আগের যুদ্ধগুলি নাথিং, কিছুই না, আগের বিশ্বযুদ্ধ কিছুই না। এই বিশ্বযুদ্ধে শত শতটি মানুষ মেরে যাবে, খুন হবে, খুন করবে ইসরায়েল, দাজ্জালের রাষ্ট্র ইসরায়েল, দাজ্জাল পেছন থেকে কর্তৃত্ব করছে, নেতৃত্ব দিচ্ছে, তার বংশ ইসরায়েলকে, ইহুদিকে। ইহুদিরা বলছে 850 কোটি মানুষকে শাসন করতে পারবো না, এত জনসংখ্যা কন্ট্রোল করতে পারবো না, 2/3 মেরে ফেলতে হবে। আমাদের আরব ভাইয়েরা, আমি যখন ইন্টারনেটে আরবি স্কলারদের কোনো বক্তব্য শুনি, তখন মৃত্যুর সঙ্গীত শুনি, তারা মৃত্যুর সঙ্গীত বলে। নবীজি একদিন ঘুম থেকে জেগে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াইলুল লিল আরাবি মিন শাররিন কাদ ইকতারাব, লা ইলাহা ইল্লাল্লাহ, আরবরা ধ্বংস হয়ে যাবে, আরবরা নিচ্ছিন্ন হয়ে যাবে, এমন এক মন্দ তাদের দোরগোড়ায় এসে পৌঁছেছে। ফুতেহাল ইয়াউমা মিন রাদমি ইয়াজুজ ওয়া মাজুজ, ইয়াজুজ মাজুজকে যুলকারনাইন বাদশাহ যেই লোহার প্রাচীর দিয়ে ব্যারিকেড দিয়ে রেখেছেন, সেটা আজকে এতটুকু ছিদ্র হয়েছে, ইয়াজুজ মাজুজরা ছিদ্র করতে পেরেছে। সামনের বিপর্যয়ে আরবরা শেষ হয়ে যাবে। জাইনাব বিনতে জাহাশ প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আনুহলাকু ফিনা সলিহুন, আমাদের মধ্যে অনেক নেককার মানুষ থাকতেও আমরা ধ্বংস হয়ে যাব এইভাবে? নবীজি বললেন, নাম ইজা কাসুরাল খাবাস, হ্যাঁ ধ্বংস হয়ে যাবে যখন পাপাচার জিনা ব্যভিচার সর্বত্র ছড়িয়ে পড়বে, তখন তোমরা বাঁচবে না। মানুষ এই পৃথিবীতে যখন প্রকাশ্যে পাপ শুরু করে, আল্লাহর ল বিধান যখন অস্বীকার করে, গোটা পৃথিবী যখন ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর বিরুদ্ধাচরণ আরম্ভ করে, তখন আল্লাহর একটা চিরাচরিত নিয়ম ক্রিয়াশীল হয়। সে নিয়মটা কি? পাপাচারীর ধ্বংস, ধ্বংস।
এমন শক্তি আল্লাহর হাতে আছে, এমন জলোচ্ছ্বাস, এমন সাইক্লোন, এমন টর্নেডো, এমন ভূমিকম্প, এমন ক্ষমতাধর ডিজাস্টার, ধ্বংসযজ্ঞের উপকরণ আল্লাহর হাতে আছে। আজকের 200 তলা টাওয়ার গোটা আকাশচুম্বী বিল্ডিং এ নির্মিত শহর, আল্লাহ তাআলা এমন ক্ষমতা রাখেন এক সাইক্লোন দিয়ে খড়কুটোর মতো ঢাকা শহর, নিউ ইয়র্ক শহর, তারপর লেলিনগ্রাদ, তারপরে ইংল্যান্ড, লন্ডন, এই বিশাল বিশাল শহরকে ধুলিবালির মতো উড়িয়ে নিঃশ্বাস নিচ্ছে।